আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। তো স্ক্রিন শেয়ার করতেছে। আচ্ছা, আমরা গুগল মিটে তো ক্লাস করতে পারি, গুগল মিটে তো স্ক্রিন শেয়ার করা যায়, অনেক সুবিধা আছে। ওটা তো ওখানে হচ্ছে একটু বের করে প্রবলেম দেয় না আছে, 40 আমি মিনিট পর। আপনাদের বলবো ওই প্রবলেমটার বিষয়ে, বলবো একটু পরে বলবো, মেবি প্রবলেমটা আছে। যাই হোক, আমরা কাজ শিখি, এটাই আমাদের বড় কথা, কাজ শিখারই বড় কথা, গুগল মিট বা জুম বিষয় না। তো যাই হোক, দেখেন আমরা কোথায় শিখতেছিলাম, কালারের বিষয়ে নাকি? এখানে আমরা একটা স্টাইল ট্যাগ ব্যবহার করতাম, ST, এই জিনিসটা আমাদের বারবার ব্যবহার করা লাগতেছে। দেখেন স্টাইল দিয়ে এখানে আমরা দিতাম কি, কালার, এখানে একটা কালার দিতাম, ঠিক আছে, কালার দিতাম কি, RED রেড, এটা দিতাম না? এখন দেখেন এটা আমরা কি রান করলে আমরা দেখতাম কি, লাল কালার হয়েছে নাকি। এখানে আবার এখানে দেখেন আমরা W3 স্কুলে গিয়ে দেখি, এখানে কালার এটা কি টমেটো কালার দিলে কি, দেখেন টমেটো হচ্ছে, বুঝছে কিনা, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন বিষয় হচ্ছে আপনি কালারের নামগুলো দিলেই কিন্তু আপনার কালার চেঞ্জ হবে, ঠিক আছে। এরকম প্রায় অনেকগুলো কালার আছে, যে কালারের নামটা লিখবেন তো সেই কালারটাই কিন্তু হয়ে যাবে। এখানে আবার RGB একটা দেখেন, কালারের আবার ইয়ে আছে, কয়েকটা ফরম্যাট আছে, চারটে ফরম্যাট। একটা হচ্ছে কালার নেম দিলে হবে, একটা হচ্ছে RGB মোডের আপনি ইয়ে দিতে হবে, কোড আছে RGB মোডের কোড, আরেকটা হচ্ছে হেক্সা কোড, আরেকটা হচ্ছে HSL কোড। তো আমরা মূলত ব্যবহার করি কালারটা আর একটা হেক্সা কোড, এই তিনটেও দিই, যে HSLটা আমরা ব্যবহার করি না, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করছি যে হেক্স কোডটা, ঠিক আছে। তো এই যে হেক্স কালার, কোডটা কি রকম? হ্যাঁ হেক্স কোডটা দেখাচ্ছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি, কালার, কালারের নাম ব্যবহার কালার করে, কার নাম ব্যবহার করলেই হয়? নাম ব্যবহার করলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপর RGB-র কোডটা কেমন, দেখেন RGB মানে কি, রেড গ্রিন এবং কি ব্লু, এই তিনটার মিশ্রণে একটা কি কালারের কোড তৈরি হবে। দেখেন RGB কোডগুলো কেমন হয়, লাল, যদি আপনি লাল কালার নিতে চান, এই যে RGB-র সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে কি 255 এবং সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 0, ঠিক আছে। এখানে এখানে সর্বোচ্চ 255 হইতে পারে এবং এখানে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে 0 হইতে পারে। তো এখানে আপনি মনে করেন RGB মোডে আমরা লাল কালারটা নেই, এই যে কোডটা এখানে লিখতে হবে কি, RGB দিয়ে সে ব্র্যাকেটের ভিতরে তিনটা কমা দিয়ে লিখতে হবে, তিনটা প্রপার্টি, রেড গ্রিন ব্লু, এই তিনটার একটু সংমিশ্রণে একটা কালার তৈরি হবে। যেমন এই কালার কোডটা আমরা যদি সরাসরি এখানে বসাই, দেখেন আর কালারের এখানে RGB, এখানে কি এই যে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে রেড, এখানে রেডটা হচ্ছে 255 আছে মাত্রাটা, আর গ্রিনের মাত্রা 0 আছে এবং কি ব্লুর মাত্রা 0 আছে। তো এখানে যেহেতু রেডের মাত্রাটা সবচেয়ে বেশি, এই জন্য এই কালারটা কি হয়ে যাচ্ছে, কালারটা হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ এটা হচ্ছে রেড হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে না। এখন যদি দেখেন এখানে রেডের মাত্রাটা আমরা 0 করে দিলাম, এখানে ব্লুর মাত্রাটা 255 করে দিলাম, এখন কি হবে, ব্লু হয়ে যাবে কিন্তু লেখাটা, দেখেন ব্লু হয়ে যাচ্ছে। এখন আবার দেখুন এখানে যদি আমি এটা 0 করে দিলাম, যদি আমরা গ্রিনের মাত্রাটা 255 করে দিই, তাহলে দেখেন এটা কি, দেখি গ্রিন হয়ে যাচ্ছে সবুজ কালার, ঠিক আছে। এখন একটা জিনিস আচ্ছা, দেখেন, আমরা যদি সবগুলার যদি পার্সেন্টেজ একটু একটু করে বাড়াই, তাহলে লেখার খারাপটা হ্যাঁ এই কিভাবে যে বাড়বে? এইটা আবার দেখতেছি, ধরেন এই যে রেডের মাত্রা দিলাম 100, আচ্ছা এই যে গ্রিনের মাত্রা দিলাম হচ্ছে 50, হ্যাঁ আবার ধরেন ব্লুর মাত্রাটা দিলাম ধরেন 60, যে কোনো একটা দিলাম, দেখেন কালারটা কিরকম হয়, কালার কিন্তু একটা আসছে। অর্থাৎ এই যে পরিমাণ আমরা পার্সেন্টেজ দিছি তার উপর ভিত্তি করে একটা কালার তৈরি হয়েছে। কালারটা যদি আপনি চেঞ্জ করেন, একশো, সংমিশ্রণ কালার, হ্যাঁ 100-র জায়গায় আপনি ধরেন 20 দেন, এখন দেখেন কালারটা একটু অন্য কিছু হবে, হয়েছে কিনা, কালারটা একটু হলে চেঞ্জ হয়েছে। দেখেন এই 60-এর জায়গায় আপনি এখানে 150 দেন, ঠিক আছে, এটা কালারটা কিন্তু অন্যরকম হয়েছে, হয়েছে না। তো আবার এই চেঞ্জ হয়ে এইভাবে গেল। এটা হচ্ছে কি RGB মোডের কালার, এটাই হচ্ছে RGB, আর বুঝতে পারছি। এটা বেশি না। তারপরে হেক্স কোড আমরা দেখবো, হেক্স কোডটা কি, হেক্স কোডটা ওয়েবসাইটে সবচেয়ে বেশি ব্যবহার হয়। হেক্স কোড কি, দেখেন এই যে হেক্স কোডটা হচ্ছে একটা হ্যাশ দিন, কপি করে নিই আমি জিনিসটা, আচ্ছা কপি না করি আমি দেখাই আপনাদের,
এই যে কোলনের পরে আমরা আরজিবি দিয়ে ব্র্যাকেটের মধ্যে এটা ব্যবহার করছিলাম নাকি, হেক্স কোড লিখতে গেলে আপনাকে কি করতে হবে, কোলনের পরে একটা হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে আপনি এখানে একটা যে কোনো, ধরেন আমি 3টা 1 দিলাম, মূলত হেক্সা কোড হচ্ছে আপনি 6টা করে দিতে হয়, তো আমি 6টা 1 দিলাম, ঠিক আছে, দেখেন কি কালার আসে। কি কালার আসছে বোঝা যাচ্ছে কিছু? তারপর ধরেন আমি 0 0 দিলাম, 6টা 0 দিতে পারেন, আপনি 3টা 0 দিতে পারেন, কাজ করবে, ঠিক আছে। কালারটা চেঞ্জ আমরা বুঝতে পারতেছি না কালার, তাই তো? হ্যাঁ বুঝতে পারতেছি না তো। আমরা এইখান থেকে কালার নেই, এখানে দেখেন লাল কালারটা দিছে কি, 2টা F হ্যাশের পরে 2টা F দিছে এবং 4টা 0 দিছে। এই কালার কোডটা আমরা এখানে বসাই তাহলে বোঝা যাবে। এখানে বসাই, এটা আছে কি 2টা F 4টা 0 দিলে কি হয়, এখন দেখেন লাল কালার আসছে। হ্যাঁ আবার দেখেন এখান থেকে আমরা কালার নেই, কালার নেওয়ার অনেক ওয়েবসাইট আছে। তারপর দেখেন আমরা যদি নীল, এই সবুজ কালারটা দেখেন এইটা এই কপি করে নিলাম, ঠিক আছে, এটা আমরা এখন বসাই এখানে, দেখেন এখন এটা কালার কি চেঞ্জ হয়ে গেল না, আসলে 6 ডিজিটের কালার যে যে হেক্সা কোডটা আমরা পাইতেছি, ঠিক আছে, এটা হচ্ছে কি হেক্স কালার কোড, ঠিক আছে। আর এই যে একটা আছে HSL, এটা দিলে মানুষ বুঝতে পারে না নাকি? না বুঝতে পারে না কি কালার দিছে, ওই হেক্স কোডের মাধ্যমে একটা কালার তৈরি হয়। আর HSL এইটা কালার আমি নিজেও ব্যবহার করি নি কোনোদিন, এটা আমাদের প্রয়োজন পড়বে না কখনো, ঠিক আছে। এটা ওই যে RGB-র মতোই, মানে RGB-র মতোই জিনিসটা দেখেন, এটা হচ্ছে আমরা ওইখানে দিছিলাম কি মাত্রা দিছিলাম, 255 হচ্ছে সর্বোচ্চ মাত্রা, আর এখানে হচ্ছে পার্সেন্টেজ, 100% দিয়ে বোঝাইছে এখানে, হাইস্ট 100% এখানে হাইস্ট, 100% হচ্ছে হাই আর 0 হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে। এটা হচ্ছে এই HSL এর ভিতরে পার্সেন্টেজ অনুযায়ী, আর ওখানে ছিল মাত্রা 255 থেকে 0, এই এই মাত্রা অনুযায়ী, এটা হচ্ছে HSL এর ব্যাপারটা জিনিসটা, এটাও সহজ আছে, ঠিক আছে। কিন্তু এইভাবে হিসাব করে করে আপনি যখন কালার বানাইতে যাবেন আপনার অনেক কষ্ট হবে, শুনতেছেন সবাই? হ্যাঁ আমি শুনতেছি। এরপরে আমরা চলে যাবো কালারের বিষয়টা ক্লিয়ার না, একটা হচ্ছে কি হেক্স কোড, আরেকটা আছে কি RGB কালার কোড, আরেকটা কি দেখাইলাম হেক্স কোড RGB কালার কোড, আর কালারের নাম ডাইরেক্ট, হ্যাঁ কালারের নাম, কালারস একটা, RGB একটা, আর হেক্স কোড একটা, হ্যাঁ এই তিনটা মনে রাখলে না, ঠিক আছে। ভাল লাগলো সব থেকে RGB টা, আমাক RGB টা ভালো লাগছে, হ্যাঁ মানে মজার, কিন্তু মানে পার্সেন্টেজ দিবেন কত মাত্রা দিলেন হয়ে গেল। হ্যাঁ আমি ইচ্ছা মতো আমার কালার বানাইতে পারবো ওখানে। এরপরে আমরা HTML CSS দেখেন, পরেরটা দেখেন HTML CSS আমরা দেখি কি আছে এখানে। এই যে আমরা যে লিখতেছি এখানে লিখতেছি না, স্টাইল দিয়ে এখানে লিখতেছি না, কালার হচ্ছে এটা লিখছি কি না, এই জিনিসটা আসলে এটা হচ্ছে তিন ভাবে লেখা যায়, এই জিনিসটা তিন ভাবে, কিভাবে আমরা একটা হচ্ছে লাইনের ভিতরে লিখছি, এইটাকে বলা হয় কি ইনলাইন, ইনলাইন CSS বলে এটাকে, ঠিক আছে। এই জিনিসটা আমরা চাইলে আর একটা অন্যভাবে লিখতে পারি, কিরকম এই যে হেডের ভিতরে এই টাইটেলের নিচে আমরা হেডের উপরে স্টাইল ট্যাগ একটা লিখবো, STL স্টাইল, হ্যাঁ স্টাইল লিখলাম, STYL স্টাইল, ঠিক আছে, স্টাইল লিখে স্টাইলটা একটু নিচে নামাই দিলাম, এই কালার কোডটা এইখান থেকে আমরা তুলে এই স্টাইলের ভিতরে দিয়ে দিলাম, হ্যাঁ দেখতেছেন কি, হ্যাঁ। আর এই যে এইখানকার এইখানকার এই যে স্টাইলটা আমরা তুলে দিলাম একদম, ঠিক আছে। এখন একবার স্টাইলের মধ্যে ঢুকাই দিলেন, এইখানে দিলে এখন কি এটা কালার আসবে, এই প্যারাগ্রাফের যে
কালারটা, এটা কি আসবে এখানে কালার? কি মনে হয়? মনে হয় না তো, কালার আসছে কি আসেনি? এটা নরমাল যে ব্ল্যাক না কালারটা থাকে কালার আসেনি, সেটাই আসছে। সেটাই আসছে। এইখানে লিখতে গেলে একটু অন্যভাবে লিখতে হবে। এখানে যেহেতু স্টাইলটা একটু আমরা অন্যভাবে লিখলাম, এই জিনিসটা লিখতে হবে একটু অন্যভাবে। কিভাবে? এই যে এই কোডটা আমরা নিয়ে নিই, এখানে লিখতে হবে পি ট্যাগ। আমরা কোন ট্যাগের ভিতরে আমরা দিতে যাচ্ছি কালার? এখানে কি পি ট্যাগই আছে কিন্তু, অন্য কোনো কিছু নাই। তো এই পি ট্যাগে আমরা ধরি, পি ট্যাগ লিখতে হবে। পি ট্যাগ লিখলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইন্টার দেন, দিয়ে এইখানে আপনি জিনিসটা লেখেন কালার। ঠিক আছে, এখন পি ট্যাগে ধরে আমরা একটা কালার দিচ্ছি। এখন দেখেন কালারটা কি হয়েছে, হয়েছে কি না কালটা হয়েছে। এখন দেখেন এখানে বলতে পারেন যে আমাদের কি নিচেই নামাইতে হবে, নিচে নামানোর বিষয় না, এক লাইনে লেখেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, পিটাকে ধরে আপনি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা প্রপার্টি দিলেন এবং একটা কি ভ্যালু দিলেন, একটা আছে কালার। তারপরে আবার দেখেন এখানে কালার দিলাম, আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিই। আচ্ছা, এটা তো আমাদের শুধু তার টাইটেলটা কালারফুল করছে, আমরা যদি হেডের মধ্যে বা হেডের মধ্যে সেটা বলি, মানে নিচে আরো যদি অন্য কিছু লাগি সবগুলাই কি এরকম কালার করে দিবে এই ট্যাগটা? না, শুধু এখানে যতগুলো পি থাকে, তো আর একটা পি লিখলাম, দিস ইজ প্যারাগ্রাফ টেক্সট টু, এটা এটাও কাটু কালার করে দিবে। দেখেন এটাও কালার করে দেবে, এটা হচ্ছে পি। কিন্তু এখন যদি আমরা এখানে একটা তার উপরে বা নিচে মাঝখানে দিই, ঠিক আছে, এইস ওয়ান দিলাম একটা, দিস ইজ এ এইস ওয়ান টাইটেল। এখন এইচ ওয়ান এর কালারটা কিরকম হবে? কারণ তো দেখেন এটা কি ব্ল্যাক কালার হয়েছে না? হ্যাঁ ব্ল্যাক কালার হয়েছে, এটা তো কোনো কালার নেই। এটাকে যদি কালার করতে চান তাহলে কি হয়ে লিখতে হবে আপনাকে? এইখানে এটা নিচে নেন এইচ ওয়ান, যদি আবার সেকেন্ড ব্র্যাকেট দেন, এটা কালার দেন রেড। কে বুঝতে পারতেছেন কি? রেড দিলে, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমেন্ট করলেন যে আসলে এই সেন্ট এই এইচ ওয়ানটা অন্য কালার করতে বললেন। ওকে, হ্যাঁ এই সেন্টটাকে ধরলাম, এর মধ্যে ধরতে গেলে এই সেন্টটা লিখতে হবে, লিখে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলতে হবে যে এটা কি স্টাইল হবে, কালার কি হবে। ইনট্যাগ নাই এগুলোর, ইনট্যাগ ইনট্যাগ নাই, স্টাইলের কোনো ইনট্যাগ নাই এগুলো, না না এইভাবেই ধরতে হয়, এগুলো সিস্টেমটা এটাই। এখন দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন লাল হয়েছে না, হ্যাঁ রেড হয়ে গেছে। আমরা কি দুইটা সিস্টেম দেখলাম, যে একটা হচ্ছে আমরা লাইনের যে ট্যাগের ভিতরে লিখতে পারি, এটা এটাকে বলা হচ্ছে কি ইনলাইন সিএসএস। এগুলো তো মনে হচ্ছে কি সিএসএস, পি দল পি এসিয়াম, যে আমরা কালার দিচ্ছি ফন্ট সাইজ চেঞ্জ করছি, এগুলো হচ্ছে কি সিএসএস। একটা আমরা কি একবারে লাইনের ভিতরেই করতে পারি স্টাইল ট্যাগ লিখে ইকুয়াল দিয়ে, আরেকটা হচ্ছে কি আমরা এই যে হেড ট্যাগের উপরে স্টাইল ট্যাগটা এখানে আলাদাভাবে লিখে তার ভিতরে পি বা এইচ ওয়ান বা ট্যাগের নাম ধরে যখন ইনস্টল করবো, এটা কি এটা কি ইনলাইন, একটা বলে ইনলাইন আর একটা কি, দেখেন আমরা এখানে দেখি ডাব্লিউ টি স্কুলে ইন্টারনাল, একটা হচ্ছে আমরা যেটা লাইনের ভিতরে লিখবো ইন্টারনাল, আর একটা যখন হেড ট্যাগের উপরে আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করে লিখবো সেটা হচ্ছে কি ইন্টারনাল। এবং এরপরে আছে কি একটা এক্সটারনাল, এক্সটারনালটা কি তাহলে কিছু বোঝা যায়? যেহেতু আমরা সিএসএস জানি তবু সিএসএস ফাইল করি, ধরেন একটা সিএসএস দিলাম, যে কোনো নাম দিতে পারেন, ধরেন আমার নাম দিই আশা ডট সিএসএস। যেহেতু আমরা এখানে সিএসএস লিখবো, ফাইলের এক্সটেনশন কি হবে সিএসএস হবে। ঠিক আছে, সিএসএস লিখলাম, লেখার পরে যে আমরা ট্যাগ গুলো এখানে লিখছি না, এখন দেখেন আমরা এই ফাইলটাকে আমরা নোটপ্যাডে ওপেন করে নিই। এখন দেখেন এই স্টাইল ট্যাগটা আমরা এখানে আর লিখবো না, এই এই জিনিসটা আমরা কাট করে নিলাম এবং স্টাইল ট্যাগটা আমরা তুলে দিলাম। ঠিক আছে, তুলে দিয়ে আমরা এই সিএসএস এর ভিতরে এইখানে লিখে দিলাম, এটা হচ্ছে কি এক্সটার্নাল। বুঝতেছেন কি
আলাদা একটা ফাইল, আলাদা ফাইল করে আলাদা একটা ফাইল হইলো একটা, মানে ওটার মধ্যে আর কি বসাইলেন না আপনি, এক্সট্রা ভাবে বসাই দিলেন, আলাদা একটা ফাইল করে আমি সিএসএস টা বসাইলাম। কিন্তু এখন দেখেন আমরা যদি ব্রাউজারে রান করি ডিজাইন গুলো কি পাবে, পাওয়ার কথা কি? হ্যাঁ পাবে তো, এক্সটার্নাল ফাইল করে দিলেন কি সলমা পাবে? দেখি রিলোড করেন তো, রিলোড করেন স্টাইল এক্সটার্নাল যেহেতু করছেন তাহলে। হ্যাঁ পাইল না কেন, পাইল না কেন, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন পাইলে পাই নাই তো, এখন আমরা ফাইলটা বাইরে রাখছি, ঠিক আছে, আমি ঘরের বাইরে রাখছি, আমি ঘরের বাইরে এর সাথে যে রিলেশন থাকতে আছে রিলেশনটা বুঝাইতে হবে আমাদের, যে আমাদের স্টাইল সিএসএস গুলো আছে আলাদা একটা ফাইলে, এটা কি বুঝাইতে হবে কিনা? হ্যাঁ বুঝাইতে গেলে আমাদের এই যে হেড ট্যাগের উপরে লিখতে হবে একটা জিনিস, কি লিখতে হবে দেখেন, হেড ট্যাগের উপরে, হ্যাঁ হেড ট্যাগের ভিতরে কি লিখতে হবে আমরা দেখিনি। দেখেন ডব্লিউসি স্কিল আমরা যাই, এটাকে ইনলাইন বলছে, তারপরে এক্সটার্নাল জিনিসটা কোথায় আছে আমরা দেখি। এই দেখেন লিখছে, এখানে একটা জিনিস লিখছে, এখানে দেওয়া আছে কি লিখছে, লিঙ্ক, তারপরে রিলেশন স্টাইল শিট, তারপরে এই সেভ দিয়ে ফাইলটাকে লিঙ্ক করে, মানে সম্পর্ক একটা তৈরি করছে। তা আমরা সম্পর্ক তৈরি করে দিই আমাদের যে ফাইলটা, প্রথমে লিখতে কি লেস দেন দিয়ে লিঙ্ক, ঠিক আছে, এই যে আমি লিঙ্ক করতেছি লিঙ্ক এর আগে লিঙ্কটাই করি, রিং রিলেশন এইচ আর ই এফ ইয়াটা করি, ঠিক আছে, তারপর তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে ফাইলটার নাম দিতে হবে, ফাইলটার নাম কি স্টাইল, স্টাইল তো লিখিনি আমি, লিখছি আসাদ, না আসাদ আসাদ লে আসাদ ডট সিএসএস লিখছি। এখন এই এরপরে একটা জিনিস লিখতে হবে, যে এই যে আমরা ফাইলটা লিঙ্ক করতেছি এটার সাথে এটার কি সম্পর্ক, কি আর ই এল রিলেশনশিপটা, রিলেশনশিপ শিপটা সব সময় কি লিখতে হবে স্টাইল শিট, স্টাইল শিট, ঠিক আছে, স্টাইল শিট লিখে শেষ করতে হবে। এখন এই ফাইল ওই যে আমরা সিএসএস গুলো অন্য ফাইলে লিখছি ওটার সাথে এটার একটা কি রিলেশন তৈরি হলো। এখন যদি আমরা রিলোড দেই, এখানে জিনিসটা দেখেন আরেকবার, এখানে আগে পিছে আমরা লিখছি এটা কোনো বিষয় না, রিলেশনটা আগে ছিল ওইখানে নাকি, রিলেশনটা আগেও লেখা যেতে পারে, যাইতে পারে, এটা আমরা আগে লিখি যেখানে ওইখানে ছিল এরকম আগে লিখলাম, রিলেশনশিপটা হবে কি প্রথমে এটা লিখতে হবে, আমি আসলে বোঝানোর জন্য এটা আগে লিখলাম, যে ফাইলটা তৈরি করলাম তারপর ওটার সাথে ওটার কি রিলেশন এটা বোঝানোর জন্য, ঠিক আছে। দেখেন এটা রিলেশনটা হবে স্টাইল শিট, সব সময় সারা জীবন যতদিন ডেভেলপিং করবেন এটা রিলেশন শিপটা স্টাইল শিট এটা লিখতে হবে। তারপর এটা এই স্রেপ এখানে দিয়ে আপনার এই যে আপনার যে ফাইলটা আলাদা করে যে সিএসএস ফাইলটা লিখছেন সেই ফাইলটার নামটা লিখতে হবে এখানে, ঠিক আছে। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন ব্রাউজারে গিয়া দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝছে না, তাহলে আমরা বুঝলাম কি, বুঝলাম এটাই যে আমরা সিএসএস তিন ভাবে লিখতে পারি, একটা হচ্ছে ইনলাইন লিখতে পারি, আর একটা কি ইন্টারনাল লিখতে পারি, এখানে হেডের উপরে স্টাইল ট্যাগ ব্যবহার করে, আর একটা হচ্ছে আলাদা ফাইল করে আমরা লিখতে পারি, পারি কি না, এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল। এখন দেখেন আমি যদি আমার ফাইলের নামটা চেঞ্জ করে দিই, ধরুন সোহেল ডট সিএসএস দিলাম, ঠিক আছে, এখন এখন যদি আমরা আবার রিলোড দেই কি হবে, আসবে না, আসবে কি, আসবে না, কালার আবার তখন আমাদের এই সিএসএস কারণ ওই জায়গা চেঞ্জ করে দিতে হবে, এখানে আবার আমাদের নামটা চেঞ্জ করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে, এক্সটেনশন তো ঠিকই থাকবে। এখন আবার যদি রিলোড করি তখন আবার সিএসএস টা পাবে, ঠিক আছে। এই বিষয়ে বিস্তারিত আমরা এই সিএস এর এই সুবিধাটা কি, মানে এক্সট্রা কোনটাতে সুবিধা সব থেকে বেশি, সুবিধা বলতে কি অনেক সময় খুব কম হচ্ছে আপনি ইনলাইনে ব্যবহার করতে হয় খুব কম, সবচেয়ে বেশি যেটা ব্যবহার হচ্ছে আপনার এক্সটার্নাল, এক্সটার্নাল আলাদা ফাইল করে, কারণ একটা ওয়েবসাইট করতে গেলে সেখানে অনেক সিএসএস লিখতে হয়, বুঝতে পারছেন কি, এখন সিএসএস গুলো সব সবগুলো যদি আপনি একটা ইন্ডেক্স ফাইলের ভিতরে বা মেইন ফাইলের ভিতরে লেখেন, ধরুন হচ্ছে এই ফাইলটার ভিতরে লেখেন, মামা মামা একটু 30 সেকেন্ড যদি একটু ওয়েট করতেন, আমাদের বাসা সবগুলো কম্পিউটারে একটু প্রবলেম করছে, একটু একটু 30 সেকেন্ড, কম্পিউটার কেমনে প্রবলেম করে একসাথে সবগুলা,
ওনার নাকি সাইবার অ্যাটাক করছে, বুঝতেছি না তো কি যে ব্যাপার, এ নিজে কার ফাঁদে পড়ছে আল্লাহ আমার জানে। কিছুদিন আগে আমার এরকম ফোনের এরকম সমস্যা হয়েছিল, আমি আবার সবকিছু আপনার এই অ্যাপ স্ট্যাপ সব ডিলিট ট্রিট করে করে ফেলছি। না। ওই এর যে আগে কিছুদিন আগে আমার 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 কম্পিউটারে সমস্যা হয়েছিল, দেখি ব্রাউজার আমি অন করার আগে অন হয় এবং হাজার হাজার মনে করেন ট্যাব ওপেন হয়ে যায় অটোমেটিক। আমারও হয়েছিল, আমি উইন্ডোজ পিসি হ্যাঁ ঠিক হয়ে গেছে, অটোমেটিক ট্যাব হয়। তো আমরা এই জিনিসটা তো শেখা শেষ, আর এখানে জানার কিছু না। এরপরে আমরা যখন সিএসএস যাবো তখন এটা আরো একটু ভালোভাবে আলোচনা করব, ঠিক আছে? তো হুম বুঝতে পারছি। HTML CSS এর লিংক গেল, এখন দেখেন HTML লিংক লিংক দেখেন আমরা এর আগে প্রথম ক্লাসে মেবি দ্বিতীয় ক্লাসে দেখছি লিংক করা, দেখছি দেখছি না এ ট্যাগের ব্যাপারটা হ্যাঁ আমরা হ্যাঁ দেখছিলাম কি এইচটিএমএল ইউআরএল একটা লিংক তৈরি করা। কন্ট্রাক্ট সাথে লিংক, দেখেন দেখাচ্ছি আমি কি করব, আমরা লিংক লিংক নিয়ে কাজ করব। এই ট্যাগ গুলো আমরা তুলে দিই, এখানে কি একটা লিংক নিলাম এ, ওটা তো হাইট থাকবে, ওপরে লিংক লিখলে এটা তো হাইট থাকবে। এটা আমাদের দেখানোর জন্য করলো, হ্যাঁ এটা দেখানোর জন্য বোঝানোর জন্য আর কি লিংক। হ্যাঁ, তারপর এখানে দিলাম ক্লিক হেয়ার, এটা একটা শেষ করলাম। হুম 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 এখন দেখেন এটা আমরা লোড করি, দেখাইছিলেন। দেখেছিলাম না, দেখেন হ্যাঁ লোড হ্যাঁ লোড করলাম, এটা কি লিংক হয়েছে? লিংক হয় নাই, এখন একটা ওয়েবসাইটের আপনার ইয়া দিতে হবে, এটাই হ্যাঁ তো। লিংক ক্লিক হিয়ার ওয়েবসাইটের এখন ইয়া দিতে এখন হবে। দেখেন আমরা লিংক গুলা দেখি, যে আমরা যখন আমরা কোন একটা লিংকে যদি ইয়া করে, যেমন এই যে এই এটাই কিন্তু লিংক, লিংকে গেলে আপনি দেখবেন একটা হাতের মতো একটা কার্সর আসবে, নরমাল যে কার্সরটা সেটা মাউস পয়েন্টার দেখেন তীরের মতো আছে, কিন্তু যখনই আপনি কোন একটা লিংকের উপরে যাবেন তখন এটা কি কার্সর পয়েন্টটা হাতের মতো হয়ে যাবে, দেখা যাচ্ছে না হাতের মতো হয়েছে না? তো এইটাকে কাজ করাইতে গেলে এখানে কাজ করতে হবে আপনার, এই যে প্রথম যে এ ট্যাগটা আছে এখানে একটা লিখতে হবে HREF, অর্থাৎ এটা একটা লিংক হইতে হবে, নইলে কিন্তু হবে না। তো এইখানে আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি জিনিসটা, ব্ল্যাঙ্ক রাখার জন্য আপনি হ্যাশ ব্যবহার করবেন, ঠিক আছে? এখন এখন আমরা রিলোড করি, এখন কিন্তু এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এর উপর নিয়ে নিয়ে গেলে কিন্তু হাতের মতো দেখা যাচ্ছে, যাচ্ছে কি না? এটা হচ্ছে লিংক। এখন এই যে আমি হ্যাশ ব্যবহার করলাম এখানে, এখানে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, যে কোনো ওয়েবসাইট ইন্টারনাল পেজ, এই যে যে কোনো হার্ফটা লিখতে হবে, এটার জন্য হার্ফটা লিখতে হবে, হার্ফ হার্ফ না, এটা হচ্ছে HREF, HREF বলতে পারেন একসাথে HTTP HREF, ঠিক আছে? ওইটা দিতে হবে কি? HREF https facebook.com // এটা লিখলাম। এখন আমরা লিংকটা আবার লোড করি, এখন লিংকটা যদি আমরা ক্লিক করি কোথায় চলে যাবে? ফেসবুকে চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এখন দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন লিংকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি কিভাবে দেখেন, এখানে সিএসএস এ আমরা সিএসএস লিংক করছি তো নাকি, আমরা আপাতত সিএসএস লিংকটা অত দরকার নাই আমাদের, আমরা এখানে সিএসএস করব, ঠিক আছে? এক্সটার্নালটা করব না, মানে এক্সটার্নালটা আপাতত দরকার নাই, আগে ভিতরেই করে দেখেন। হুম স্টাইল আমরা হেডের ভিতরে করতেছি, ঠিক আছে? হেডের মধ্যে, হ্যাঁ এখন এই যে এটা আছে, এটা কি, এটা নরমাল যদি আমরা এটা দেই, এটা ঠিক আছে কালার দেই, গ্রিন কালার দিলাম, এখন কালার গ্রিন, এই যে এই স্টেপটা তুলে দিলাম, এটা হচ্ছে নরমাল, তার কোনো ধরনের লিন ছাড়া এটার কালার হবে কিরকম হবে, গ্রিন হবে। এখন কি গ্রিন কালার হয়েছে না? অর্থাৎ শুধুমাত্র এ লিখে যদি আমরা কালার প্রপার্টিটা দেই তাহলে কি এখানে এই স্টেপ ছাড়া থাকা অবস্থায় কিন্তু এটার প্রপার্টিটা চেঞ্জ হবে, এর স্টাইলটা চেঞ্জ হবে, কিন্তু যখন এটাতে এই স্টেপ জিনিসটা থাকবে, ঠিক আছে, তখন দেখেন কালারটা কি ওইটা থাকতেছে, থাকতেছে অবশ্য বিষয় না,
কিন্তু যখন লিংক হবে এখানে এটার এখানে লিংক লিখতে হবে LINK লিংক। এখন দেখেন লিংক হলে কি, লিংক দিলে আপনার লিংকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। নর্মালি ওখানে এ লেখার ফলে এর স্টাইলটাই পাইছে, কিন্তু যখন আপনি লিংক লিখে দিবেন অর্থাৎ এখানে একটা লিংক করা আছে, লিংকটা আমরা তুলে দিয়ে দেখি। নর্মাল কালারটা কেমন দেখা যাচ্ছে, এটা নীল কালার না, একটু জেড করে দিয়ে দেখি, বেগুনি কালার, একটু রিলোড দেওয়ার পর দেখেন চেঞ্জ হয় কিনা কালারটা, চেঞ্জ হচ্ছে না। তো যাই হোক, লিংকের কালারটা আপনাকে এইভাবে লিখতে হবে, নর্মাল এ দিলে আর লিখলে আর কি সঠিকটা হয় না, ঠিক আছে। এরপর আপনি যখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ক্লিক করতেছি, ক্লিক করার পরে ক্লিকের সময় কালারটা কালারটা চেঞ্জ হচ্ছে, ক্লিক করে আস ভিজিটেড লিংক। এখানে একটা ব্যাপার আছে যে আপনি যখন এখানে একটা লিংক করি, আমি এখানে দেই google.com, তাহলে বুঝতে পারবেন এবং এখানে লিখি গুগল, এটা লিখে দিই ফেসবুক। হ্যাঁ, কারেক্টটা কাজ করি, এখানে বি আর ট্যাগ এক জায়গায় আসলো তো, ওখানে বি আর ট্যাগটা লাগাই দিন, কারণ আলাদা আলাদা। আসলে এখান থেকে বোঝা যাবে না বিষয়ের কারণ, আমরা এর আগে আমার এই ব্রাউজার থেকে গুগলে তো ভিজিট করা হয়েছে, যার কারণে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এটা এমন একটা কালার ওয়েবসাইট নিতে হবে যেটা আমি ভিজিট করি নেই, তাহলে বোঝা যাবে। এই সাইড দেই, কারণ এটা google.com এর পরিবর্তে একটু অন্য লিংক দিলাম, আমি ভিজিট করিনি, ঠিক আছে, ভুল লিংক দিলাম, যথা এই সাইটটা আমি ভিজিট করিনি। এখন দেখেন এটা হচ্ছে কি, ভিজিট করার আগের কালার, আমি সাইটটা ভিজিট করি নেই, ঠিক আছে, আর এটা হচ্ছে ভিজিট করার পরের কালার। এখন যদি আমি এই সাইটটা ভিজিট করি, সাইটটা ভিজিট হয়েছে না, এখন আমি ব্যাক করি, তাহলে সাইটটা ভুল, তো ওই জন্য আসলে এটা হচ্ছে না। কি এমন একটা সাইট দেওয়া যায়, এখন এখন ইয়া দেন না, আপনি একটা লিখতে পারেন WATCH, 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 ANL, ANL, ANA, না না, ANA, Analytics, ANA, A, না, LLY, LY, ZR, এটা এখন দেখি, এইটাই দেখি, এটা ঢুকবে তো না, এখন দেখেন এটা এরকম দেখা যাচ্ছে না, ঢুকার কথা, দেখি এটা ক্লিক করি ঢুকে কিনা। ঢুকছে, ওয়াশ অ্যানালাইজার। হ্যাঁ, এখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না, আগে কি একটা সবুজ কালার ছিল, এটা হচ্ছে কি নীল কালার, কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইখানে বিষয় আছে, এখানে দেখেন আমি দেখাই, এই যে এখানে দেখেন এইস ভিজিটেড জিনিস আছে, এখানে আমরা স্টার লিংক কালার দিছি আমরা কি গ্রিন, যার কারণে ওই ভিজিট করার আগে ওটা গ্রিন ছিল, এখন এটা আমরা একটু অন্য কালার অন্য একটা স্টাইল করি, এ লিংক ভিজিট, অর্থাৎ আমরা যখন ভিজিট করব আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, ভিজিট যখন করব, ভিজিট করলে এটার একটু অন্য কালার হবে, কি কালার দেই, কি অরেঞ্জ কালার দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে কালারটা কি এইরকম আছে না, আমরা এই কালারটা ডিফল্ট কালারটা চেঞ্জ করে দিলাম, এখন যদি আমরা রিলোড করি দেখেন ভিজিট হওয়ার কারণে এটা কি অরেঞ্জ কালার হয়ে গেল, মানে আমরা যেই কালারটা দিব সেই কালারটাই ওখানে থাকবে, অর্থাৎ কোনো সাইটে যদি আমরা ভিজিট করার আগে একটা কালার থাকবে,
এবং ভিজিট করার পরে আরেকটা কালার চেঞ্জ হবে, যদিও সেটা লিঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তারপর আরেকটা জিনিস দেখেন, যে আরেকটা জিনিস আছে এই এর আরেকটা জিনিস আছে, ভিজিটের পরিবর্তে আমরা যদি লিখি হবার, হবারটা কি দেখেন, হবারটা আমি কালার দিলাম হচ্ছে ওয়াই ইয়েলো দিলাম, হ্যাঁ হলুদ কালার। এখন দেখেন আচ্ছা এ দিয়ে একটা কি ক্লোন দিয়ে তারপর হবার জিনিসটা লিখছি, এটা এ দিয়ে ভিজিটেড লিখছি, তারপর এ দিয়ে লিঙ্ক লিখছি, হ্যাঁ এটা সুডো ক্লাস বলে, বুঝছেন কি এটা সুডো ক্লাস। এখন দেখেন এটা এটার যখন আমরা হবার করব তখন কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, মা হবার মানে হচ্ছে মাউসটা ওখানে উপরে নিব তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ইয়েলো কালার হয়ে যাচ্ছে, ইয়েলো কালার এরকম। এখন এর আরো কয়েকটা প্রপার্টি আছে দেখেন, আসলে আপনাদের এগুলো সব দেখতে হবে, সবগুলো তো দেখানো সম্ভব। যেমন অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারটা কোথায় ব্যবহার করা হয়, এখন দেখেন আমাদের এই যে আইটি ভবনের আমাদের যে ওয়েবসাইট আছে এখানে আমরা যাই একটু, দেখা যাচ্ছে না অ্যাক্টিভ কালার কোনটা, অ্যাক্টিভ হচ্ছে আমরা এই মুহূর্তে আসছি আইটি ভবনের যে ওয়েবসাইট সেটার হোম পেজে আছি, হ্যাঁ দেখেন হোম পেজের কি একটা কালার, কালো কালার দেখা যাচ্ছে না, আর নর্মাল যে অন্যান্য মেনুগুলো কি এটা কি নীল কালার দেখা যাচ্ছে, নীল হোক বা যাই হোক। তো এই যে অ্যাক্টিভ যে আছে যেই পেজে আমরা অ্যাক্টিভ আছি এই কালারটা কি, এটা হচ্ছে এই অ্যাক্টিভ কালারটা, এখানে হবারের পরিবর্তে লিখবেন অ্যাক্টিভ, তাহলে হচ্ছে অ্যাক্টিভ কালার হবে। এই কাজটা করবে হচ্ছে এই জিনিসটা কাজ করবে যখন যেই পেজে অ্যাক্টিভ, যখন আমরা এখন যদি আমাদের কোর্স সমূহতে ক্লিক করি তাহলে দেখেন, তাহলে কোর্স রুম কি আমাদের এই এটা অ্যাক্টিভ কালারটা এটাতে পেয়ে গেছে এখন, ঠিক আছে এটা হচ্ছে বিষয়। আবার যখন হোমে চলে যাব তখন হোমটা অ্যাক্টিভ হবে, মানে কারেন্ট পেজ আর কি, হ্যাঁ কারেন্ট পেজ অর্থাৎ অ্যাক্টিভ এই মুহূর্তে যেটা অ্যাক্টিভ আছে, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। কিন্তু আইডি বোনের এটা কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি, ঠিক আছে। আজকে তো অনেক টাইম আওয়ার মিটিং মনে হয় শেষ হয়ে যাচ্ছে, টাইম খুব আগাচ্ছে। আর এরপরে আমরা ইমেজটা কিন্তু আলোচনা করছি, ইমেজটা আর নতুন করে শেখার মতো নাই। এখানে ইমেজে ইমেজ ট্যাগটা লিখবেন, এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ এটা বলছিলাম, আর হচ্ছে এসআরসি, এসআরসি লিখে আপনি এই যে ইমেজের নামটা দিবেন। এখানে একটা অটোমেটিক একটা ট্যাগ আছে দেখেন এএলটি, এটা হচ্ছে কি ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় তাহলে এই নামটা শো করবে, ঠিক আছে দেখার দরকার নাই, আমরা সিএসএস গিয়ে সব দেখবো। এইচটিএমএল টেবিল, ঠিক আছে এই ইমেজের আপনারা যতটুকু জানেন ওইটুকু জানলে না, আমি সিএসএস গিয়ে বিস্তারিত শিখাবো। টেবিল আমরা যে অনেক সময় টেবিল দেখি না, HTML HTML এর মাধ্যমে দিয়ে যে এরকম টেবিল তৈরি করা যায়, ঠিক আছে। এখন বিষয় হলো যে আমাদের মিটিং টাইম অলরেডি শেষ, এখন বিষয় হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে এগুলো শিখবো। যতটুকু আমি শিখাইলাম আপনাদের এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, আমি ক্লাস নিয়ে যাচ্ছি আপনারা প্র্যাকটিস করতেছেন না তাহলে কিন্তু কোনো ধর লাভ হবে না, ঠিক আছে। ক্লাস কোর্স শেষ হয়ে যাবে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না, বুঝতে পারছেন কি? আপনাদের প্র্যাকটিস উপরে সবকিছু, আমি আপনাদের যতটুকু দেখাচ্ছি তার চেয়ে বেশি আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বারবার একই জিনিস, বারবার একই জিনিস লিখবেন নোটপ্যাডে, আপনি বারবার লিখবেন, বারবার রান করবেন, যখন আপনি লিখবেন তখন আপনার একটা ভয়টা আপনি দূর হয়ে যাবে যে না এটা তো সহজ আমি তো পারি সবকিছু, কিন্তু আপনি যখন লিখবেন না আপনি ভাবছেন যে আমি তো দেখছি, দেখলেই কিন্তু মনে থাকে না, আপনি যতক্ষণ লিখে লিখে প্র্যাকটিস না করবেন ততক্ষণ মনে থাকবে না, বুঝতে পারছেন কি? আবার টেবিল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আপনার
ইমেজটা দেখাবো না, ইমেজটা আমি একদম সিএসসি গিয়ে দেখাবো। ইমেজ আমি দেখাইছি, প্রথম ক্লাস দেখাইছি, একটা জিনিস বারবার দেখালে তো আমাদের ক্লাস শেষ হবে না, বুঝতে পারছেন কি? আমি সিএসএস এ গিয়ে বিস্তারিত লিংক করা, এটা তো এটা তো ব্যাপার না। হ্যাঁ আপনি নিজে একটু দেখে নিন, তাই সমস্যা না। আর সিএসএস এগুলো বিস্তারিত থাকবে, এইচটিএমএল টেবিল এবং লিস্ট এগুলা দেখে দেখবেন, যেগুলো শেখাইলে উপরে ওগুলা দেখবেন, এবং এরপর আছে এইচটিএমএল টেবিলটা দেখে আসবেন এবং লিস্টটা দেখে আসবেন, ঠিক আছে? টেবিল এবং লিস্ট দেখে দেখে প্র্যাকটিস করবেন, না পারলে তো আমি আছি। আর আপনারা যদি আগেই প্র্যাকটিস করেন, মানে আমি টেবিল শিখাবো আগামী ক্লাসে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করে আসেন তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন যে আমি এটা প্র্যাকটিস করছি যে এরকম হয় নাই, আমারটা কাজ করে নাই, আর এটা কি, এটা পারে নাই, হ্যাঁ এটা কি জিনিস, তখন আমার বুঝাইতে আরো সুবিধা হবে। আর আপনি যদি পারেন ভিডিও দেখে আসতে পারেন, এইচটিএমএল টেবিল এইচটিএমএল লিস্ট, তাহলে অনেক বেশি সুবিধা হবে, বুঝছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজকের ক্লাসটা রাখলাম, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা।